মিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। আপনাদের মাধ্যম দিয়ে আমি পশ্চিমবাংলার সমস্ত নাগরিককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। লোকসভা গঠন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি তার মন্ত্রিসভায় পশ্চিমবাংলা থেকে আমাকে সংযুক্ত করেছেন, দেখেছেন। আমি পশ্চিমবাংলার সমস্ত মানুষের জন্য কাজ করবার সুযোগ পেয়েছি, সারা দেশের মানুষের জন্য কাজ করবার সুযোগ পেয়েছি। রায়গঞ্জ লোকসভার যারা ভোটদাতা নাগরিক এখানে আছেন, দুজন বিশিষ্ট মানুষ, তিনজন আছেন যারা রায়গঞ্জ লোকসভা থেকে আমার সঙ্গে ছিলেন পুরো। আপনারা জানেন রায়গঞ্জ লোকসভার অন্তর্গত ইসলামপুরের দাড়িভিটে উর্দু শিক্ষকের বদলে বাংলার শিক্ষক চেয়ে আন্দোলন করতে গিয়ে আমাদেরই দুজন ভাই রাজেশ এবং তাপস পুলিশের গুলিতে শহীদ হয়েছে, যাদের এখনো পর্যন্ত অন্তিম সংস্কার করা হয়নি। তাদের মা বিচারের আশায় শুধু সিবিআই তদন্ত দাবি করে তাদের পরিবার রাজেশ তাপসকে নদীর পাড়ে শুয়ে রেখেছে। সেই রাজেশ তাপসের মা বাবা প্রধানমন্ত্রীজির সকল অনুষ্ঠানে গেছিলেন, তারাও এখানে আছেন। সবাইকে আমি এটুকুই বলতে চাই, যে দায়িত্ব বা যে সুযোগ আমি পেয়েছি তার সম্পূর্ণ ব্যবহার করে, যে দপ্তর আমাকে দেয়া হয়েছে নারী এবং শিশু কল্যাণ, আপনারা সকলেই জানেন আমাকে বারবার সর্বভারতীয় ক্ষেত্রে জিজ্ঞেস করা হচ্ছে আপনার ফোকাস কোথায় থাকবে, কাজের ফোকাস করবে। আমি বারবার বলেছি সারা দেশ জুড়েই কাজ, দেশের সর্বত্র বিভিন্ন কুসংস্কার, দারিদ্র, বিভিন্ন কারণে মেয়েদের উপর নারীদের উপরে বিভিন্ন রকম বঞ্চনা এবং অত্যাচারের ঘটনা ঘটছে। কিন্তু আজকের পশ্চিমবাংলায় সবচেয়ে প্যাথেটিক অবস্থা হচ্ছে নারী পাচারে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে আছে। পশ্চিমবঙ্গে নারী পাচার, শিশু পাচার এবং প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো প্রান্তের কোথাও না কোণে কোণে যেখানেই যান কোথাও না কোথাও মেয়েদের উপরে অত্যাচার অপমানের ঘটনা ঘটছে। যেহেতু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, এই রাজ্যের মানুষ আশা করেছিলেন এই রাজ্যে মেয়েদের সম্মান অন্তত সুরক্ষিত হবে, কিন্তু আমরা তাৎপর্যপূর্ণভাবে বা আশ্চর্যান্বিত হয়ে দেখেছি যে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তার ল্যাঙ্গুয়েজ, ভাষা অন্যরকম হয়ে গেছে। যে কথা আমরা বাম জামানায় শুনতাম, কোনো অঘটন বা মেয়েদের উপরে নির্যাতন বলে বলতেন, এমন ঘটনা কতই ঘটে, তার থেকেও মারাত্মক কিছু উক্তি শব্দ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে শুনেছি, যার জন্য আমরা খুব চিন্তিত আছি, দুঃখিত আছি। এই দপ্তর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে একটা খুব বড় কাজ করবার সুযোগ আমাদের আছে। আমি আশা রাখি এবং আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছেও এই বার্তা দিতে চাই, যে এই রাজ্যে মহিলা সুরক্ষা এবং মহিলা যে পাচার, এই ঘটনা বন্ধ করার জন্য কেন্দ্র যে প্রকল্পগুলো নেবে বা আমরা যে কাজ করতে চাইব, আপনাদের সার্বিক সহযোগিতা, সর্বাঙ্গীন সহযোগিতা রাজ্য সরকারের তরফ থেকে পাবো। এই ভরসা আমি বরাবর রেখেছি, বিশ্বাস রেখেছি, যাতে করে পশ্চিমবঙ্গের যে অপমান, পশ্চিমবঙ্গের যে গ্লানি, নারী পাচারে নারী অত্যাচারে প্রথম স্থানে পশ্চিমবঙ্গের স্থান রয়েছে, সেই গ্লানি থেকে আমরা বেরোতে পারব। এই কাজের আজ দিশা আমাদের আছে। শিশু কল্যাণ এই বিষয়ে পশ্চিমবাংলায় তথা সারা ভারতবর্ষ জুড়ে কাজ করবার কিছু প্ল্যান করা হয়েছে। আগামী সোমবার ক্যাবিনেট মন্ত্রী মাননীয় স্মৃতিজি এবং আমরা একসঙ্গে বসে 100 দিনের প্ল্যান
চক আউট করা হবে, যেখানে দিশা নিয়ে কাজ করা হবে। আইসিডিএস, অঙ্গনওয়াড়ি, এই কেন্দ্রগুলোর মাধ্যম দিয়ে শিশু বিকাশের কাজ এবং যে যে প্রকল্পগুলো খুব তাড়াতাড়ি নেওয়া দরকার, যেগুলো পেন্ডিং আছে, সেগুলো বিষয়ে বিবেচনা করা হবে। এটুকুই মোটামুটি আছে, আর অবশিষ্ট পরবর্তীকালে আমাদের কাজের দিশা যেরকম এগোবে সেরকমভাবে আমরা চলতে থাকবো এবং আপনাদের জানাবো। কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে আপনিও জানেন এবং কেন্দ্রীয় প্রকল্প এই রাজ্যের রূপায়ণের ক্ষেত্রে কি বাধা, কি ধরনের প্রতিবন্ধকতা বিজেপির কাছে বিশেষ কোনো অভিজ্ঞতা নয়। আপনি এখন মন্ত্রী এবং স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এই রাজ্যের উপর আলাদা করে একটা দৃষ্টি থাকবে, সেটা খুবই প্রত্যাশিত। কিন্তু সেই জায়গা থেকে আপনারা যদি আপনার এই প্রকল্পগুলোকে উৎপাদিত করতে পারেন, রাজ্যের সাহায্য বা সহযোগিতা যেটা দরকার সেটা কতটা পাবেন, এটা নিয়ে তো বোধ হয় অনেকটা সন্দেহ আছে। সেই সকল সেই জায়গা থেকে আপনার মানে আপনি কি যদি না পান, সেক্ষেত্রে স্বতন্ত্রভাবে এর কোনো রূপায়ণের কোনো কিছু ভাবছেন? তার দেখুন, আমি একজন মন্ত্রী হিসেবে আমি আশা রাখবো সরকারের কাছে যে তারা সম্পূর্ণ সহযোগিতা করবে। কেন্দ্রের প্রকল্প রূপায়িত হলে রাজ্যের লাভ, রাজ্য সরকার রাজ্যের মুখ খুললে শুধু রাজ্য সরকারের দুর্নাম হয় না, রাজ্যের 9.5 কোটি মানুষের অসম্মান হয়, লজ্জা হয়। আমি প্রথম দিন থেকে, প্রথম ঘন্টা থেকে বলছি আমি এই সরকারের উপরে আশা রাখব, আর যদি তারপরেও বাধা প্রাপ্ত হই সেক্ষেত্রে জনগণ স্থির করবেন, কেন্দ্র রাজ্য যাতে এক হয়ে কাজ করতে পারে তার ব্যবস্থা জনগণের হাতে আছে, যেটা খুব তাড়াতাড়ি তখন এগিয়ে আসবে বিষয়। অবশ্যই আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী, আমি যখন সরকারের কাজ বাস্তবায়িত করতে চাইব প্রকল্প, তখন অবশ্যই রাজ্য সরকারের সহযোগিতা আশা করব। যে কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের কাছে আমি আশাবাদী। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে রাজেশ তাপস এখন নদীর চরে শুয়ে আছে, তাদের দাবি বিজেপিরও দাবি ছিল যে সিবিআই তদন্ত, সেই ব্যাপারে আপনি কি কোনো নতুন উদ্যোগ নেবেন? অবশ্যই আমি বলে এসেছি, এবং এখানে তাপসের মা বসে আছে, তাপসের মা আমাকে মালা পড়াতে এসেছিল, মালাটা আমার ভাইয়ের কাছে জমা রেখে আছে, যবে তাপসদের বিচার হবে তবে ওদের হাত থেকে মালা পড়বে। তার জন্যে কবছর আপনারা বুঝতে পারছেন সিবিআই তদন্ত হতে গেলে রাজ্য সরকারের মতামতের বিষয় আছে, যবে হবে তবে আমি শান্তি পাব বা ওদের থেকে অভ্যর্থনা করব, চেষ্টা করব। আমি বারবার বলছি সব বিষয়ে আমি রাজ্য সরকারের সহযোগিতা আশা করব। আর একটা রাস্তা যেটা আইনের পথে আদালতের পথে, ঠিক আছে, বলে যখন দিয়েছি প্রধানমন্ত্রী যখন ওদেরকে ডেকেছেন, প্রধানমন্ত্রী এবং আমাদের এখন স্বরাষ্ট্রমন্ত্রী তার দৃষ্টি আছে, মাননীয় অমিত শাহজিও তিনিও এই বিষয়টা সম্পূর্ণ অবগত আছেন, বারবার করে এই প্রসঙ্গ উঠেছে, আমরা সবাই মিলে ওদের সঙ্গে আছি। এই মুহূর্তে তো হয়নি, এই মুহূর্তে সবাই অনেক বেশি ব্যস্ত আছে, কিন্তু যখন ওদেরকে ডাকা হয়েছে তখনই মাথায় রাখতে হবে যে আমাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদের সম্পূর্ণ মাথায় রাখতে হবে। আপনি মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে অমিত শাহ এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী আশা রাখছি। যদি আমার দুটো প্রশ্ন আছে, এক নম্বর হচ্ছে যে গত বছর মানে গতবারের যে নরেন্দ্র মোদী সরকার ছিল সেই সময়ও বারবার বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে নারদ এবং সারদা নিয়ে যে সমস্ত গণ্ডগোল হয়েছে তার তদন্ত হবে, কিন্তু গত 5 বছরে দেখা গেছে সেগুলো তার তদন্ত কার্যত হয়নি, এবং নারদ নিয়ে পার্লামেন্টে যে এথিক্স কমিটি ছিল সেই এথিক্স কমিটি একদিনের জন্য কোনো মিটিংয়ে বসতে পারেনি, যার মাথায় ছিলেন লালকৃষ্ণ আডবাণী। আপনি এবার প্রথমবার এমপি হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন, এই বিষয়ে কি আপনি আলাদা করে কোনো চেষ্টা করবেন এই এই তদন্ত যাতে দ্রুত হয় তার জন্য, এটা এক। আর দুই হচ্ছে রায়গঞ্জ নিয়ে কিন্তু
এর আগে রায়গঞ্জ একাধিকবারের বহু মানে গুরুত্বপূর্ণ এমপি পেয়েছেন, মন্ত্রী পেয়েছে, এবং সেখানে এইমস এর মতো হাসপাতাল হবে বলে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল, কিন্তু সেসব কিছুই হয়। আপনিও বহু প্রতিশ্রুতি দিয়েছেন রায়গঞ্জকে, নরেন্দ্র মোদী এসে অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছেন, অমিত শাহ এসে অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছেন, সেই প্রতিশ্রুতি রূপায়ণের জন্য আপনি কি কি ব্যবস্থা নেবেন? প্রথম কথা অনেক প্রতিশ্রুতি আমি দেইনি, প্রতিশ্রুতির বন্যায় আমি ভাসাই। এক, দুই নম্বর, মোদি যে রায়গঞ্জ লোকসভা নির্বাচনে প্রাক্কালে আসেননি এবং প্রতিশ্রুতি দেননি, তৃতীয় কথা, অমিত শাহজি এসছেন, অমিত শাহজিও প্রতিশ্রুতির বন্যায় ভাসানি। আপনারা দেখবেন যে প্রতিশ্রুতি দিয়েছে, উনি বলেছিলেন যে আপনারা যদি এখান থেকে দেবশ্রীকে যেতাম তাহলে আমরা মন্ত্রী করে কথা প্রতিশ্রুতি রেখে দিয়েছি। রায়গঞ্জের যা যা দাবি আছে সেই দাবিগুলো পূরণ হবে। আমি যে দাবিটা মূল রেখেছিলাম যোগাযোগ, ট্রেনের ব্যবস্থা, দিনের একটা ট্রেনের দাবি আছে, আমি এটার জন্য সম্পূর্ণ ভাবে লড়ে যাব এবং এই দাবি যাতে পূরণ হয় সেটা আমি সব সময় মানে আজকেও আস্তে আস্তে গাড়িতে বসে আমার সঙ্গে যিনি ছিলেন তাকেও বলেছি যে পীয়ূষ গোয়েলজিকে ইমিডিয়েট জানানো যে আমার এই দাবিটা সময় লাগবে, আগামী এক বছর প্রায় মার্চ মাসের আগে ফেব্রুয়ারি এন্ডে রেল বাজেট আসবে যখন, সেই পর্যন্ত একটু ওয়েট করতে হবে তদবির করার জন্য। আর এইমস নিয়ে আমার যেটা ইলেকশনে প্রাক্কালেও বলেছিলাম, কোনো প্রকল্প যখন সেই জায়গা থেকে একবার চলে যায়, প্রকল্প বাস্তবায়িত না হয়ে উঠে যায়, সেই প্রস্তাবিত প্রকল্পকে আনা খুব টাফ। আপনারা জানেন রায়গঞ্জ নিয়ে সিপিএম, কংগ্রেস এবং সর্বশেষ দিদিমণির সবার দিদিগিরিতে এইমসটা চলে নদিয়ায় চলে গেছে কল্যাণপুর, কাজে এইমসটা রায়গঞ্জে করা অত্যন্ত কঠিন ব্যাপার, সেই ফাইল খোলানো অসম্ভব প্রায়। কিন্তু আমি একটা কথা মানুষকে বলেছিলাম, শুধু রায়গঞ্জ লোকসভায় নয়, উত্তরবঙ্গেই চিকিৎসা পরিষেবা অত্যন্ত খারাপ নেই বললেই চলে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের জন্য তুল্যমূল্য মানের, যেটা বলেছি কেন্দ্র সরকারের পরিচালনায় বা ব্যবস্থাপনায় একটা সুপার ফেসিলিটি হসপিটাল, সেই রকম একটা প্রকল্প আনার কথা বলেছিলাম, দুটো কথা বলেছি, আর একটাই বলেছি আমি চেষ্টা করব লাগাতার বিকাশের জন্য, উন্নয়নের জন্য, উন্নয়নের আর প্রতিশ্রুতির বন্যায় আমি একটু ভাসাইনি, আমি সেই লাইনের লোকই বলবো। দেখুন এই প্রশ্ন আপনারা আমার থেকে অনেক বড় নেতৃত্ব অনেক আগে করে ফেলেছেন, কাজেই এটা ওনাদের জন্যই থাকুক, আমার জন্য অন্য বিষয় আসুক। মন্ত্রী হওয়ার পর এটাই এমনি একটা প্রশ্ন হয়, আমি এমনি বলছি মন্ত্রী হওয়ার পর এটাই তো প্রথম সাংবাদিক সম্মেলন Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. হাইরা বাংলা নিউজ।